স্যার এই আমরা মেয়ে শরীয়তসম্মত ভাবে বিয়ে দিচ্ছি, তাতেই এত ঝামেলা। সরকারকে গেলে দেখে না যে কত মেয়ের অন্য ছেলের হাত ধরে চলে যাওয়ার লাগছে। অল্প বয়সে যে তোমার মেয়ে বিয়ে দিলা, এখন তো এটা আইনি ঝামেলা হইলে এটা সামলাবে কে? এখন কি করার, মেয়ে বিয়ের যোগ্য হলে একটা বাবা কখনো শান্তিতে ঘুমাইতে পারে না, তখন কি করার? ভালো একটা কাজ পাইছি, মেয়ে বিয়ে দিয়ে দিছি, এর দোষের কি আছে? দোষের কিছু নাই। এখানে সরকারের নিয়ম করছে 18 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। সরকারে লেখাপড়া খরচ ফ্রি করে দিছে, তারপরে যদি তোমরা যে এই সময় যদি এইভাবে এই 14-15 বছর হইলে যদি মেয়ে বিয়ে যদি দাও, সেটা তো আইনি ঝামেলা আছে। আইনি ঝামেলা আছে, আগে একটা মানুষ 100 বছর বাঁচছে, এখন মানুষ বাঁচে 60 বছর। 15-12 বছর হইলে পরে মেয়েরা তাফালিং শুরু করে দেয়, ছেলেরা তাফালিং শুরু করে দেয়। 15 বছর হয়েছে, মেয়ে এই পর্যন্ত ঘরে রাখছিলাম, ভালো একটা কাজ পাইছিলাম, বিয়ে দিয়ে দিচ্ছি। কথা তো ঠিকই আছে, এই জন্যই আমি পরামর্শ দিলাম আসি যে কি করা যায়, কারণ এরকম প্রত্যেকটা বাবা মায়ের তো এরকম একটা টেনশন থাকে। ভবিষ্যতে কি আর কাজ পাবেন না স্যার? এই আমরা মেয়ে শরীয়তসম্মত ভাবে বিয়ে দিচ্ছি, তাতেই এত ঝামেলা। সরকারকে গেলে দেখে না যে কত মেয়ের অন্য ছেলের হাত ধরে চলে যাওয়ার লাগছে, কত মেয়ে কত দুর্ঘটনা ঘটাইতেছে। আমরা শরীয়তসম্মত ভাবে বিয়ে দেওয়ার তো যদি সরকার এত অপরাধ আমাদের উপর চাপা, তাহলে আমার মেয়েটা যদি ভালো জায়গা পরবর্তীতে বিয়ে দিতে না পারি, আমার মেয়ে নিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে, তখন এই রিস্ক কে নেবে? এত কথা বলি, সরকার একটা আইন করছে, আইন মোতাবেক আপনাকে থাকতে হবে, আইন ঊর্ধ্বে কেউ না। এটা ঠিক, আপনার মেয়ে বড় হয়ে 18 বছর পূর্ণ হওয়ার পর আপনি বিয়ে দিবেন, আর আপনি তো জানেন 18 বছর আগে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। আর মেয়েরও শারীরিক ভাবে সমস্যা হবে, স্বাভাবিক। একটা মেয়ে আপনি 12 বছরে বিয়ে দিলেন, তার তো তাড়াতাড়ি 1 বছর যেতে না যেতে একটা সন্তান হতে পারে, আর এই সন্তান যদি হওয়ার সময় আপনার মেয়ের কিছু হয়, মারা যায়, আপনার বাবা হিসাবে কষ্ট লাগবে? হ্যাঁ, কষ্ট লাগবে, কিন্তু দেখেন সমাজে অহরহ এটাই চলছে স্যার। এখন মনে করেন আমার মেয়েটা, আমি ভালো একটা ছেলে পাইছি, বিধায় আমি বিয়েটা দিছি। এখন মনে করেন সবসময় শুধু খাটা আসে না, সবসময় ভালো ছেলে পাওয়া যায় না। বর্তমান যে যুগ, ছেলেরা বেশিরভাগই নেশায় জড়িত। এখন আমি এমন একটা ভালো ছেলে পাইছি, এই জন্য আমি লোভ সামলাইতে না পাইলে আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছি। লোভ করা যায় না, লোভ করা পাপ, লোভ পাপ। পাপ ডেকে আনে আরো কষ্ট, ডেকে আনে। আপনি লোভ করেন কেন? ভবিষ্যতে আপনি আরো ভালো ছেলে পেতে পারেন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মেয়ের দিকে তাকাতে হবে, আপনার যে কোনো ভাবেই এই বিয়ে বন্ধ করতে হবে, আপনার মেয়ে আপনাকে অ্যারেস্ট হয়ে যাবে, আপনাকে নিতে আসছে না। তাহলে এখন কি করা যায়? আপনি অপরাধী, যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন এটা কি করা যায়? এখানে মাদ্রাসা আছে, এখন কি করা যায় বলুন তো? ওনার তো এখন অ্যারেস্ট হয়ে যাবে, নিয়ে যাবো। দেখেন স্যার, এখানে সরকারি একটা নিয়ম আছে, তারপরে সামাজিকভাবে একটা বিষয় আছে, এই মেয়েটা 18 বছর হইতে না হইতেই তার আগে যদি মেয়েটা অন্য কোনো ছেলের হাত ধরে পালায় যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকে না। এখন সেটা তো এক বাবা মা হয়ে তো সেটা সহ্য করতে পারবে না। মেয়েদের ছেলেদের এই উচ্ছৃঙ্খলার কারণেই এই বাবা মা টেনশনে থাকে, যে কারণে একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দেওয়া যায়। আপনাদের যুক্তি আপনার কাছে ঠিক আছে, কিন্তু সব যুক্তি তো আর সব কিছু চলে না। সরকার যে আইন করছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেননা আপনার বলতেছেন আপনার মেয়ে বড় হইলে এই কাজ যদি না করে ভবিষ্যতে মেয়ে যদি অন্যের হাতে চলে যায়, সেটা একটু কে নেবে? আসলে অন্যের হাতে যাবে কেন? আপনি যদি নৈতিক শিক্ষা দেন ছোটবেলা থেকে, পারিবারিক যে শিক্ষাটা, মা বাবার যে শিক্ষাটা, তাহলেই সামাজিকভাবে এগুলো প্রতিরোধ করা সম্ভব।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যখন সামাজিকভাবে বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে তো কোর্ট কোর্টে গিয়ে তো ঠিকই বিয়ে হয়, সেটা তো আইনের মাধ্যমে হয়, সেটা কিভাবে হয়? একটা আমরা সামাজিকভাবে বিয়ে দিতে পারি না, অথচ একটা ছেলে মেয়ে কোর্টে গিয়ে বিয়ে করে, সেটা তো কোর্টের মাধ্যমে হয়, সেটা তো আইনের লোকেই করে কাজটা। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন, কিন্তু মূল আইন হলো যে কোনো ব্যক্তি কোর্টে বিটি গ্রহণযোগ্য না। আপনারা যদি আমাদের কাছে আইনের সহায়তা না দিতে আসেন, আমরা কিভাবে করব? ঠিক আছে, এখন কি করার, যেটা হয়ে গেছে এখন আমাদের মাতা প্রসাদ আছেন, উনি বলুন। আর যেটা এটা কোনো কিছু এরপরে আর এরকম ভুল হবে না, এটা আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব। আর আমরাও এটা প্রতিহত করব, আমি মেয়ের বাবা হয়ে বলছি, আমিও এই কাজ আর করব না এবং এই সমাজে এই কাজ আর কখনো হতেও দেব না। আমি ওকে ওনাকে নিয়ে যাচ্ছি, আপনি ওখানে আসুন। আচ্ছা, ঠিক আছে।